হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি বাতকুলা। আর বাতকুলা কি জন্য এসেছি? আসলে এসেছি আমি এখানে যে পুজোটা হয় বিখ্যাত দুর্গা পুজো সেটাই দেখতে। তো এখানে পুজো কতটা তৈরি হয়েছে, কতটা প্রিপারেশন নিয়েছে সেটাই দেখানোর জন্য আজকে আমি এখানে এসেছি। প্রচণ্ড রোদ, চলো এক এক করে দেখা যাক। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ বাতকুলা ফ্রেন্ডস ক্লাবের কাজ এখনও চলছে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। এখানে আমি একজনকে পেয়েছি, তার কাছ থেকে জেনে নেবো এখানের প্যান্ডেলের আপডেটস। এবার যে প্যান্ডেলটা হচ্ছে, এটা কাজ কবে থেকে শুরু হয়েছে? তাও 3 মাস আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? দিল্লির অক্ষরধাম মন্দির। আচ্ছা, তো এখানে তাও কাজ কতক্ষণ ধরে করছে সবাই? রাত 10টা অবধি। আর পুজোর তো বেশি দিন নেই, তাও এটা কমপ্লিট হতে আর কতদিন লাগতে পারে? চতুর্থীতে কমপ্লিট হয়ে যাবে। এমনি কবে থেকে খোলা হবে এটা তাও? তৃতীয়ায়। আচ্ছা, আর ঠাকুর দর্শন করতে পারবে কবে থেকে, মানে খোলা হবে কবে থেকে? মহালয়ার পর থেকেই সব শুরু হয়ে যাবে, তাই তো? দাদুর নাম কি দাদু? আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ এটা হবে পুজো মণ্ডপ। আর এখানেই থাকবে সে উপরে, সে লাইটের কাজ এখনও চলছে। বাট আদার্স এই যে সাইডের যে কাজগুলো দেখছো, এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, যেহেতু এটা এখনও কমপ্লিট হয়নি। আর এখানে এখনও এরকম মিস্ত্রির কাজ চলছে। তো হ্যাঁ, কমপ্লিট হওয়ার পরে আরও দেখতে ভালো লাগে। মণ্ডপটাই দেখতেই পাচ্ছ এখানে পিছনে হবে। আর এছাড়াও আশেপাশে এই কাজ প্রায় কমপ্লিট, উপরে হয়তো লাইট লাগানো হবে, দেখতেই পাচ্ছ বাস আর কিছু কাজ বাকি আছে। ওভারঅল কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এটা ওপেন হবে মহালয়ার দিন থেকে, ওই দিন থেকেই সবাই এখানে দেখতে পারবে। তোমরা চটপট যদি আসো, এটা প্ল্যাটফর্মের সাইডে, একদম প্ল্যাটফর্ম থেকে নেমে একটু হেঁটে এলেই দেখা যাবে পুরো প্যান্ডেলটা। তো এটা হচ্ছে এই সে অক্ষরধাম যে মন্দিরের যে প্লারগুলো তৈরি হচ্ছে, সেই প্লারগুলো দেখতেই পাচ্ছ কতটা ডিটেলিংয়ে তৈরি করা হয়েছে। মূর্তিগুলো জাস্ট প্লাস্টার অফ প্যারিস বা ওই টাইপের কিছু একটা দিয়ে তৈরি করা, বেশ ডিটেলিং আছে এখানে। যে কল্যাণীতে যেটা হচ্ছে ঠিক সেম তার আদলেই তৈরি হচ্ছে বাতকুলাতেও। তো তো তোমরা যারা কল্যাণীতে যেতে পারবে না, তারা এখানে কিন্তু কম ভিড়ের মধ্যে অক্ষয় ধামে এটা দেখে যেতে পারবে। আর এখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছ অনেকটাই ডিটেলিং তৈরি করা হয়েছে, আমার পেছনে আছে। আর হ্যাঁ, বেশ একদম স্টেশনের ট্রেন থেকেই দেখতে পারবে এটা, খুবই সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। এবার এখানে এই যে কাপড়ের কাজ চলছে, আর এখানে দেখতে পাচ্ছ যেগুলো, এগুলো হচ্ছে থার্মোকল, এগুলো দিয়েই হয়তো পরবর্তীতে এখানে ডিজাইনগুলো বসানো হবে এক এক করে পিন পেরেক দিয়ে। তো যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে তখন আরও ভালো লাগবে, এখনও কাজ এই যে চলছে, অনেকটা কাজ কমপ্লিট হয়নি। আমি এখন আছি সেই অনামী ক্লাবের ভিতরেই। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে এখনও কাজ চলছে। এখানে এবার যে থিমটা হচ্ছে সেটা আদিবাসীর, যে ওই টাইপের দেখতে পাচ্ছ পিছনে এই কাজ অনেকটাই হয়ে আছে, আর অল্প কিছু বাকি আছে, এখনও কাজ চলছে। অনেকে পেরেকের কাজ করছে, তো এই নিচে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলোই উপরে লাগানো হচ্ছে সব জায়গায়, কাইন্ড অফ কোহা বা ওই টাইপের কোনো থিম বানানো হচ্ছে। তো এখান দিয়ে হবে এন্ট্রেন্স, আর এই উপরে হবে লাইটের ব্যবস্থা, বিভিন্ন ঝাড়বাতি ও আদার্স। আর এখানে হবে মণ্ডপটা যেখানে দুর্গা ঠাকুরকে রাখা হবে। তো দেখতেই পাচ্ছ মণ্ডপ এখানে ঢাকা আছে, আর এই পাশ দিয়ে হবে এক্সিটের ডে। কবে থেকে শুরু হয়েছে? রথ থেকে। রথ থেকে কতক্ষণ ধরে কাজ করছেন আপনারা তাও? সারাদিন
তো এবারে থিমটা কি আদিবাসীর? আদিবাসী থিম, আদিবাসীদের এরিয়া, তাই তো? তো এখনো কাজ কতটা কমপ্লিট হয়ে বাকি আছে? এখনো এখনো বহুত কাজ বাকি আছে, বহুত কাজ বাকি আছে। আর এটা শুরু হবে কবে থেকে দেখানো? মানে দেখানো মহালয়ার পরে পরে, মহালয়ার পর থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম বাপি। আচ্ছা, ধন্যবাদ। এখানে কাজ কমপ্লিট হয়নি, কিন্তু এখান দিয়ে অনেক মূর্তির কাজ হবে বলছে, তো যখন কমপ্লিট হবে তখন দেখতে আরও ভালো লাগবে। আর এপাশেই ঢাকা আছে মূর্তিগুলো, এখানে দুর্গা প্রতিমাটা থাকবে।